সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানি। আজ আমি আমার ছাদ বাগানে তিন ফলের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে জানতে চান আসলে আমার ছাদ বাগানে কি কি রয়েছে। তো আমার ছাদ বাগানে অনেক দুই অল্প পরিসরে আমি প্রথম থেকে শুরু করতে চাইতেছি, কারণ আমি অতটা বেশি গাছগাছালি এখনও রোপণ করতে পারিনি। তো আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি সব ভালো মানের যে ফলগুলো রয়েছে সেগুলো আমার ছাদে রোপণ করার জন্য। তো এই যে গাছটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদের, আমি মূলত যে আপনার ট্রেগুলো রয়েছে ট্রে বাজার থেকে ফলের ট্রেদের মধ্যে আমি এই তিন গাছগুলো লাগাই। আর ট্রের সার্কেলের দিয়ে আমি এই কাগজ কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হলো রোদ থেকে যাতে করে ট্রেটা নিরাপদ থাকে, কারণ এগুলো হলো প্লাস্টিক, রোদ্রে আলো একসময় দুই এক বছর পরে ট্রেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই কারণে আপনার যদি পুরনতন কোনো কাপড় দিয়ে যদি আপনার ট্রেটা পেঁচিয়ে দেন, তাহলে কিন্তু আপনি টপটা দুই চার বছরও আপনার টবে কোনো ঝামেলা হবে না। তো আমার কাছে যে আপনার তিনটা দেখছেন, এটা হচ্ছে আপনার বাংলাদেশে অর্থাৎ বিশ্বের মধ্যে কয়েকটা দামি তিন ফল রয়েছে, তার মধ্যে আমার এটা হচ্ছে আপনার কালার হবে আপনার খুবই মিষ্টি একটা পিঙ্কি কালারের মধ্যে খুবই সুন্দর একটা চমৎকার কালার হয়, পাশাপাশি খুব মিষ্টি হয়, ঠিক আছে। আমি এই চারাটা সংগ্রহ করেছি, এখনও এটা চারার মধ্যে রয়েছে, এখনও ফল আসেনি। তো যখন ফল আসবে তখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো আমার যেহেতু তিন গাছের মধ্যে আমার জায়গা প্রচুর, তো আমি কি করছি পাশাপাশি আপনার তিনের সাথে আমি সাথী ফল হিসাবে আপনার শসা গাছ লাগিয়েছি, পাশাপাশি আর একটা সবজি গাছ লাগিয়েছি। এগুলা পাশে একটা ঝাঁটা দিয়ে দিছে যাতে করে সেগুলো ওখান থেকে ফলগুলো আমি খেতে পারি। পাশাপাশি তিন ফলটা যেহেতু এক পাশে রয়েছে, তিনটাও আমি সময় মতো খেতে পারি। তো তিনের সাথে আপনারা চাইলে তিনটা একটা টবের মধ্যে লাগালে সাথে সাথে যে কোনো সবজিও আপনারা ওই টবের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। যেমন আমার ছাদের মধ্যে আমার ড্রাগন রয়েছে, তারপর আমার সিডলেস আঙ্কুর রয়েছে, বিসিস বিন। তো এই গাছগুলা মূলত আমার পক্ষে সম্ভব না লাখ লাখ টাকা খরচ করে ছাদ বাগান তৈরি করা। তো আমি ছোট্ট পরিসরে আমি আমার ছাদ বাগানে একটা একটা করে শুরু করতেছি। আমার যেহেতু একটা টপ তৈরি করতে প্রচুর ইনভেস্ট করা লাগে, একটা টপ পাশাপাশি এটার মধ্যে জৈব সার, গোবর সার, মাটি সব কিছু মিলিয়ে আসলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমার আমি ব্যস্ততার ভিতরে আমি যখনই সময় পাই তখন আমি পাশাপাশি এই গাছগুলো রোপণ করার চেষ্টা করি। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এমন একটা তিন ফল রাখতে পারেন, আঙ্কুর গাছ রাখতে পারেন, তারপর যে বিভিন্ন পেয়ারা, যেমন আমি কিন্তু পেয়ারা কাটিংও লাগিয়েছি, যে আপনারা যে পেয়ারাটা মানে যে সবজিটা যে গাছের মধ্যে এটা কিন্তু একটা পেয়ারা কলম ছিল, তো এই কলমটা মারা গেছে। তো মারা যাওয়ার পর আমি আর ওটা ওখান থেকে উঠে ফালাই দিইনি, আমি ওখানে ওই সবজি গাছটা যখন পরিপূর্ণ ঝাঁটা বেঁধবে সেই জন্য আমি কিছু অতিরিক্ত ডালপালা সেখানে লাগিয়ে দিয়েছি, যাতে করে শসা গাছ এবং আপনার সবজি গাছগুলো যাতে করে সেখানে উঠে সুন্দরভাবে আমি ফল নিতে পারি। তো আমার তিন ফল যখন চলে আসবে তখন কিন্তু আমার গাছের শসাও চলে আসবে, তখন আমি একই টপ থেকে দুই তিন ফলের সবজি খেতে পারবো। আর আপনারা জানেন যেহেতু তিন ফল অনেক দামি একটা ফল, তো এটার কেজি আপনার 800 থেকে 1000 টাকা 1200 টাকা পর্যন্ত শহরে পাওয়া যায়। তো অনেক সময় গ্রাম অঞ্চলে অনেকে অনেক বিশাল বাগান করে যখন ফলগুলো বিক্রি করতে না পারে তখন মূলত গাছগুলো বা বাগানগুলো নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা অত বিশাল বাগান না করে আপনারা আপনাদের নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য না ছোটো ছোটো টবের মধ্যে আপনারা চাইলে এই গাছগুলো রোপণ করতে পারেন। তো বিয়াস, আমার নোয়াখালী লক্ষ্মীপুর জেলার আশেপাশে সৌমনি মাঝদি সাতপুর, তারপর যাই আপনারা রামগতি মিরগঞ্জ আশেপাশে যারা রয়েছেন, কেউ যদি চান যে টপ সহকারে আমার যে বিশাল টপটা রয়েছে টপ সহকারে যদি আপনি তিন ফলটা নিতে চান, কারণ আপনারা বাজারও তিন ফল পাবেন, তবে তার মধ্যে ভালো জাতটা আপনারা পেতেও পারেন নাও পারেন। তো আমি বলবো যে আমার এই টপ আমার এই তিনটা মোটামুটি গ্যারান্টিযুক্ত, আপনারা চাইলে এই এমন টপ সহ নিতে পারেন। তো আমি এগুলো শখ করে লাগাই, আবার কেউ যদি শখ করে আমার কাছে নিতে চায় তাহলে কিন্তু আমি দিয়ে দিই। আমি এই পর্যন্ত অনেক গাছ লাগিয়েছি টপ, টবের মধ্যে যখন পরিপূর্ণ ফল আসে তখন অনেক বন্ধুবান্ধবে আমাকে দেখা গেছে যে রিকোয়েস্ট করলে আমি তাদেরকে টপ সহ অনেকগুলো ফল আমি তাদেরকে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কেউ যদি চান টপ সহ নিতে তাহলে আমি তাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।